আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সেই খালে আজ সারদে মাছ ধরবো, এই সারদে কিভাবে মাছ ধরে তাই আজকে আমরা দেখাবো, সারদে কিভাবে মাছ ধরে এবং কত বড় বড় মাছ ধরে তাই দেখার জন্য ভিডিওটা সিস্টেমেটিক দেখতে থাকুন। ওই যে ওই পাশে খেপলা জাল মাছ, কত মাছ বাদে এবং কি কি মাছ বাদে ও তাহলে মাথা থেকে দেখ। এখানে প্রচুর পরিমাণে ছামু এবং ময়লা থাপকে দিচ্ছি, আজ যেন ভালো হবে বাদে। তলে সমানকে দিতে হয় চারো পাতার সময় লেপে, যেন চারোটা উঁচু নিচে না হয়। বড় হয়ে গেছে আর লাইনে খাপে খাপে পড়ছে না। জায়গা ছাড়া কইনি একটু বড় খেয়ে খাবে। দেখেন কিভাবে চারো মারো পাতে, চারো কিভাবে পাতে হয় দেখে নিন, এবং চারো এই টিপস ফলো করলে অবশ্যই মাছ বাঁধবে। কারণ নিচে উঁচু নিচে হলে মাটিতে সমানকে দিতে হবে, তলতে যেন মাছ না যায়। এই শামুক রয়েছে, আমি শামুকগুলো ছড়াই দিলাম এবং চারোটা সেম ভাবে সমান করে বসা দেওয়ার চেষ্টা করছি। এই যে শামুক প্রচুর বড় বড়, কাদা কাদা তো সমান খেতে পারতো তলে, যেন তল দে মাছ না ঢুকা আগো আশা করে।
Subscribe,